বার ডান্সার সাথী এক প্রকার বাধ্য হয়েই এ পথে এসেছে। ছোটবেলায় সাথীর বাবা লেখাপড়ার পাশাপাশি সাথীকে ক্লাসিক্যাল ডান্সের স্কুলে ভর্তি করেছিল, কিন্তু সাথী বোঝেনি বাবার হঠাৎ মৃত্যুর পরে অর্থলোভী মা তাকে এই পথে এনে ফেলবে। এই ছবির নাম হচ্ছে এক কন্যার কাহিনী। ছবির বিষয়বস্তুটা বলতে গেলে কি, আমি যখনই কোনো ছবি করি তাহলে একটা সামাজিক বার্তা থাকে। এই যে সারা ভারতবর্ষে নারী পাচার চক্র কিন্তু আজও চলছে, গভর্নমেন্টের এগেনস্টে কাজ করে যাচ্ছে, প্রশাসন খুব সহযোগিতা করছে, মহিলাদের পাশে থাকছে, নারীদের পাশে থাকছে, শিশুদের পাশে থাকছে, কিন্তু তা সত্ত্বেও কিছু মিডিল ম্যান আছে যারা গ্রাম থেকে ফুসলিয়ে নারীদের নিয়ে এসে যারা ক্রাইম করছে, বিগ বিগ ক্রাইম, তাদেরকে বিক্রি করে দিচ্ছে এবং তারা বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছে। এই যে যারা ভিকটিম হচ্ছে, প্রচুর মেয়েরা আজও পর্যন্ত ভিকটিম হচ্ছে, কিন্তু কিছু কিছু মেয়েরা আছে যাদের প্রতিবাদ করছে, যার জন্য আজকে মিডিয়া কিন্তু খুব ভালো খবর করতে পারছে এবং মিডিয়া খুব শক্তিশালী এখন এবং তারা কিন্তু এর পাশে দাঁড়াচ্ছে। অভিনয় করেছেন শুভশ্রী চক্রবর্তী, শিলা মজুমদার। আমাদের এখন তো আমরা NT1 স্টুডিওতে আছি কলকাতা, এরপর আমরা এই পশ্চিমবঙ্গেরই বিভিন্ন গ্রামগঞ্জে যাব আর উত্তরবঙ্গে বেশ কিছু আমরা শুটিং করব। সাথী পড়াশুনো করে বড় হতে চায়, কিন্তু পরিস্থিতি সাথীকে বাধ্য করে বার ডান্সার হতে। বারের মালিক জগার সাথে যোগ সাজসে সাথীর মা কমলা নারী পাচার চক্রের কাজও করে টাকার লোভে। ওদিকে সাথীকে মার্ডার করার জন্য বার মালিক জগা ও তার দলবল পাগলের মতো খুঁজতে থাকে সাথীকে। চরিত্রটা হচ্ছে মেয়েটি একটু সোশ্যাল ওয়ার্ক করে, যেমন ধরো অরফিন বাচ্চাদেরকে দেখে, কোনো মহিলার কোনো রকম বিপদে পড়লে তাকে রেস্কিউ করে, মানে সমাজে একটু উন্নয়নমূলক কাজগুলো করে। এবং এই যে প্রোটাগনিস্ট মেয়েটি, এই ফাইনালি ওই ডেন থেকে বেরিয়ে আসে, এই মেয়েটিকে রেস্কিউ করে এবং একে শেল্টার দেয় এবং ওকে জাস্টিস পাইয়ে দেবার জন্য এই চেষ্টা করে। আমি এটা রাজের চরিত্রে অভিনয় করছি, একটা প্রতিবাদী এক্স স্টুডেন্ট, যে গ্রামের দিকে মেয়েদিকে নিয়ে এসে শহরে পাচার করে দেওয়া বা বারে কাজ করানো এবং মেয়েদের উপর অত্যাচার করা, তাকে বড় বড় লোকেদের হাতে বিক্রি করে দেওয়া, অ্যাকচুয়াল তার প্রতিবাদ করা আমাকে। চরিত্রতে আমি হচ্ছি সাথী এক কন্যার কাহিনীতে। তো এখানে আমার ক্যারেক্টার হচ্ছে যে আমি একটা গ্রামের মেয়ে, শহরে আসি, তো আমি যে পরিবেশে থাকি সেটা একটা নারী পাচার কেন্দ্রিত্বে, তো এখান থেকে সে একজন খুব প্রতিবাদী মেয়ে, তো সেই এই প্রতিবাদ করাটা নিয়েই তার পুরো সফর। সাথী কি পারবে নিজেকে বাঁচাতে? জানতে হলে অবশ্যই হলমুখী হতে হবে সিনেলাবাদের। ক্যামেরাম্যান চন্দনের সঙ্গে অরুণাভ, চ্যানেল 1।